আজকের ভিডিওতে থাকছে অফিস স্টাফের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ, সিলেটি বিয়ের আয়োজন, খাওয়া দাওয়া সহ ভরপুর বিনোদন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একজন অফিস স্টাফের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত আছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে ঝিলিক রেডি হচ্ছে, আর আমি আর অভি তো সকাল থেকেই রেডি হয়ে বসে আছি, কখন যাবো সে অপেক্ষায় আছি। আর এর মাঝেই নামাজের সময় হয়ে গেছে, তাই আর দেরি না করে আমি আর অভি দ্রুত নামাজের জন্য রওনা দিলাম। আর নামাজ শেষ করে বাসায় এসে দেখি ঝিলিক অলরেডি রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, আর এদিকে অলরেডি আমাদের যাওয়ার সময়ও হয়ে গেছে, সেই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি রওনা দিলাম। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজে একটি ফলো দিন। আর যেহেতু আমাদের বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, তাই আমরা ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে খুব অল্প সময়ের মধ্যে সেন্টারটিতে অর্থাৎ অনুষ্ঠান ভেনুতে চলে এসেছি। এখানে আসতে ঝিলিক তার পরিচিত সকলকে পেয়ে গেছে এবং তাদের সঙ্গে বসে গল্প গুজব করতে শুরু করে দিয়েছে, আড্ডা দিতে শুরু করেছে। আমিও পরিচিত একজনকে ধরে নিয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতে শুরু করলাম। এই লোকটিকে আপনারা অনেকেই চিনেন, এর আগের একটি ভিডিওতে আপনারা একে দেখেছেন, আলম ভাই। আসলে তার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা তাকে ভালোবেসে আলম ভাই বলে ডাকি। এর মাঝেই বরের গাড়ি চলে এসেছে, আমি গাড়ির কাছে গিয়ে বরের একটু ভিডিও করলাম, আর আমার ভিডিও করাতে বর একটু লজ্জাও পেল। আর এরপরে কোণের কাছে এসে দেখি ঝিলিক অলরেডি কোণের পাশে বসে আছে, ছবি তোলার জন্য অপেক্ষা করছে। সিট ফাঁকা পেয়ে আমিও পাশে বসে পড়লাম, একটু ভিডিও করলাম এবং কয়েকটি ছবি উঠালাম। কোণেকে মজার ছলে প্রশ্ন করলাম সে কান্না করছে না কেন। এরপর কোণেকে সিঙ্গেল বসিয়ে কয়েকটি ফটো উঠিয়ে দিলাম এবং তার একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিও করাতে কোণেও দেখি লজ্জা পাচ্ছে। কোণের শট শেষ করতে এদিকে দেখি ঝিলিক আমাকে রেখে একা একাই খেতে বসে গেছে, তাই আমিও আর দেরি না করে একটি সিট ধরে খাওয়ার জন্য বসে পড়লাম। অভি আর আলম ভাইকে আমার পাশে নিলাম এবং খাওয়ার পাশাপাশি একটু ভিডিও শ্যুট করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা দ্রুত সেখান থেকে বিদায় নিয়ে নিলাম, কারণ এখান থেকে আমাদের আরও একটি জায়গায় যেতে হবে, আরও একটি জায়গায় আমাদের দাওয়াত রয়েছে। আমার পুরনো এক কলিগ কিছুদিন আগে বিয়ে করেছে, বিয়ের সময় দাওয়াত দিয়েছিল, বাট আমরা সেখানে উপস্থিত হতে পেরেছিলাম না একটু সমস্যার কারণে, তাই সে পুনরায় আমাদের জন্য আবার একটি রিসেপশন পার্টির আয়োজন করেছে এবং আমাদেরকে সেখানে দাওয়াত করেছে। আসলে একই দিনে দুটি দাওয়াত হয়, খুব ছোটাছুটির মধ্যে আছি। ফাইনালি আমরা আমার কলিগের বাসায় পৌঁছে গেছি, আর এখানে ঢুকতেই দেখি অন্যান্য সকল কলিগরা আগে থেকে এসে বসে আছে। আর আসতেই দাদা নাস্তা পানি নিয়ে সামনে এসে হাজির হলো। দাদা খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলেও আসলে যেহেতু আমরা আগে একটি বিয়ে থেকে খাওয়া দাওয়া শেষ করে এসেছি, তাই খুব বেশি কিছু খেতে পারলাম না, শুধু একটু মিষ্টি মুখ করলাম। এবং যেহেতু অনেক পুরনো কলিগদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, তাই তাদের সঙ্গে বসে একটু গল্প গুজব করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, নতুন বৌদির সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে একটু গল্প করলাম। আর এইদিকে আমরা কম খাচ্ছি দেখে পুরো মিষ্টি প্লেটটা আমাদের নেহাল ভাই একাই শেষ করলো। ফাইনালি আমরা চা পান খেয়ে সকলের কাছে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সো ভিউয়ার্স, ফাইনালি সকল ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসায় চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।